স্ট্যান্ডার্ড ফোর তোমাদের ফার্স্ট টাইম পরীক্ষা হয়ে গেছে, এবার সেকেন্ড টাইমের আজকে ম্যাথের ফার্স্ট ক্লাস হচ্ছে। আজকে তোমাদের সেখানে হবে ভগ্নাংশের সমতা। তোমরা ক্লাস থ্রিতে পড়ে এসছো, ভগ্নাংশে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করো, ক্লাস পড়েও কিছু করেছো। আজকে সেখানে হবে ভগ্নাংশের সমতা। ধরো একটা ভগ্নাংশ লিখছি একে পাঁচ, এই যে ভগ্নাংশ সমতা মানে ভগ্নাংশে একটা অন্য রূপ লেখা হবে, কিন্তু তাদের ভ্যালু মানে মানটা কিন্তু এক থাকবে। ধরো একের পাঁচের সমান একটা ভগ্নাংশ লিখছি, সাপোজ দুয়ের দশ, একের পাঁচ সমান দুয়ের দশ, কিন্তু দুজনের মান দুজনের মানের কোনো তফাৎ হচ্ছে না। এটা ভগ্নাংশের রূপটা আলাদা কিন্তু মানের তফাৎ হচ্ছে না। কি করে দেখাচ্ছি, ধরো এবার এই দুয়ের দশ এই ভগ্নাংশকে তাকে যদি আমি লঘিষ্ঠ আকারে পরিণত করি, দুই দিয়ে যদি আমি ভাগ করি, দুই একে দুই, দুই পাঁচে দশ, তাহলে ভগ্নাংশটা কত দাঁড়াচ্ছে, একে পাঁচ। তাহলে দেখো একে পাঁচ, তাহলে ভগ্নাংশে রূপের পরিবর্তন হলেও মানের কোনো পরিবর্তন হচ্ছে না, ভ্যালু কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আমি দেখাচ্ছি তিনের পাঁচ, এই ভগ্নাংশটার আমি সমতা বার করছি। লবে আছে এখানে তিন, হরে আছে পাঁচ, এই লবের সঙ্গে আমি ধরো তিন গুণ করলাম। যদি ওপরেও আমি তিন গুণ করি লবের সঙ্গে, হরের সঙ্গেও আমি কিন্তু অন্য কিছু গুণ করতে পারবো না, তিনই গুণ করব। তাহলে কত হচ্ছে ভগ্নাংশটা, লব হচ্ছে তিন তিনে নয়, হর হচ্ছে পাঁচ তিনে পনেরো, তাহলে ভগ্নাংশটা কত হচ্ছে নয়ের পনেরো। তিনের পাঁচ মনে হতে পারে যে তিনের পাঁচ সমান নয়ের পনেরো, দুটো তো আলাদা, এখানে তিন এখানে নয়, এখানে পাঁচ এখানে পনেরো, কিন্তু ভগ্নাংশটা এক মানে ভ্যালুটা এক, রূপটা আলাদা, এখানে তিনের পাঁচ এখানে নয়ের পনেরো, কিন্তু এদের মান বা ভ্যালুটা এক। কিরকম এই নয় পাঁচটাকে নয় পনেরোটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে পরিণত করি, তাহলে কি করবো, তিন দিয়ে ধরো আমি ভাগ করছি, তিন তিনে নয় তিন পাঁচে পনেরো, দেখো তিনের পাঁচে দুই, তাহলে এই ভগ্নাংশটারই বিভিন্ন রূপ হলো, এইটা একটা রূপ। আরো একবার বার করা যায়, এই হরটা লবটাকে যদি আমি চার দিয়ে গুণ করি, হরটা চার দিয়ে গুণ হবে বারো কুড়ি হচ্ছে, এটাও বারো কুড়ি, এইটাও ইকুইভ্যালেন্ট টু তিনের পাঁচ, এটাও তিনের পাঁচের সমান, এটা হলো ভগ্নাংশের সমতা। এবার ধরো আর একটা তোমাদের উদাহরণ দিচ্ছি, দেখো চোদ্দ একুশ সমান দুয়ের তিন, এরা কি করে হচ্ছে, এরা ভাগ, এর আগে যেমন আমি গুণ করে দেখালাম, এটা ভাগ ভাগও হবে, লবে লবটাকে যেটা দিয়ে ভাগ করবো হরটাকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। লবটাকে সাত দিয়ে ভাগ যাচ্ছে, সাত দুয়ে চোদ্দ, সাত তিনে একুশ, দেখো দুয়ের তিন, তাহলে চোদ্দ একুশ সমানও দুয়ের তিন, এরা কিন্তু এদের মানটা কিন্তু এক। তোমাদের বইয়ে এই যে পাতা আটত্রিশ পাতা একের দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে, একের দুই একের চার পাঁচের ছয় নয়ের দশ, এর তিনটি করে ভগ্নাংশ সমান মানে তিনটি করে ভগ্নাংশ লিখতে হবে। লবের সঙ্গে যেটা গুণ করবো, হরের সঙ্গে সেটা গুণ করে, সেই ধরনের যেমন দেখালো ভগ্নাংশ সমতায়, সেই ধরনের ভগ্নাংশ আরও তিনটে করে লিখতে হবে। সম মানে কিন্তু অন্য মান হয়ে গেলে হবে না। এবার দুয়ের দাগের অঙ্কগুলো দেখো,
এই অঙ্কটা আছে তিনের চার, এখানে লবে আছে তিন, ঘরে আছে চার। কিন্তু দেখো এই ভগ্নাংশটার ক্ষেত্রে লবটাকে কিছু দেওয়া নেই, ফাঁকা আছে এখানে। এটা আমাদের ক্যালকুলেশন করে বসাতে হবে লবটা কত হবে। এইখানে সেরকম আবার লবটা দেওয়া আছে, হরটা দেওয়া নেই, হরটাকে ক্যালকুলেশন করে বসাতে হবে। এখানেও সেম লবটাকে দেওয়া আছে, হরটা দেওয়া নেই, হরটাকে আমি ক্যালকুলেশন করে বসাতে হবে। কী করে আমি ক্যালকুলেশনটা করব? এখানে হর আছে চার, এখানে হর আছে বারো। তাহলে যদি সম মানে সমান দেওয়া আছে মানে তিনের চারের ইকুইভ্যালেন্ট সমান এইটাও হবে, এই ভগ্নাংশটা তিনের চারের সমান হবে। তো এখানে হর আছে চার, চারকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে বারো হয়েছে, কত দিয়ে? সেটা তিন দিয়ে। তাহলে হরের সঙ্গে কত গুণ করেছে? তিন দিয়ে গুণ করে বারো হয়েছে। তাহলে এই ভগ্নাংশটাকে যদি এর সমান রাখতে হয় তাহলে লবটাকেও কিন্তু আমাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। হরটাকে আমায় গুণ করেছে যেমন আমি দেখাচ্ছি চারটাকে গুণ করেছে তিন দিয়ে গুণ করে হয়েছে বারো, লবটাকে আমায় তিন দিয়ে গুণ করতে হবে। তাহলে তিন তিনে নয়, নয়ের এইখানে আবার লবটা আছে পনেরো, তার মানে তিনের কত গুণ পনেরো? পাঁচ গুণ পনেরো, তিন পাঁচে পনেরো। তাহলে হরটাকেও কত দিয়ে গুণ করতে হবে? পাঁচ দিয়ে, পাঁচ চারে কুড়ি। এইটার ক্ষেত্রে এখানে লবে তিন, হরে বারো, এখানে হর এই লবে তিন, এখানেও লবে বারো, এখানে হরে চার, হরটা ফাঁকা আছে। তো তিনটাকে কত দিয়ে গুণ করলে বারো হয়েছে? চার দিয়ে গুণ করলে তবে বারো হয়েছে। হরটাকেও আমরা সমান মানের করতে গেলে হরটাকেও চার দিয়ে গুণ করতে হবে, চারের সঙ্গে চার গুণ করলে চার চারে ষোলো। এইবার আমার মনে হতে পারে যে এইগুলো যেগুলো বললাম এগুলো সমান কি না, একবার আমি জাস্ট ঠিক করেছি কি না এটা দেখব। তখন কী করবো? নয় বারে ভগ্নাংশটা লিখলাম, লিখে লঘিষ্ঠ আকারে পরিণত করে দেখলাম তিন তিনে নয়, তিন চারে নয়, দেখো তিনের চার হয়েছে মিলেছে। তা পনেরো কুড়িটা, পনেরো কুড়ি এটাকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করবো, পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে কুড়ি, দেখো তিনের চার হয়েছে। এইটাকেও বারো সময় দেখো, এটাকেও লঘিষ্ঠ আকারে পরিণত করবো, দুই ছয় বারো, দুই আটকে ষোলো, দুই তিনে ছয়, দুই চার, দেখো তিনের চার হয়েছে। তাহলে প্রত্যেকটাই কিন্তু এই তিনের চারের সঙ্গে সমান, বোঝা গেল? এবার তোমাদের বইয়েতে যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা টাস্ক পাঠিয়ে দেবো।